চল ঠিকানা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবারের মতো এবারেও নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি টিপস সেটা হলো বাদাম আমাদের আজকের বিষয় প্রতিদিন বিশ গ্রাম বাদাম খেলে কি হতে পারে এক মুঠো বাদাম রোগমুক্তির চাবি বিশেষজ্ঞদের মতে দাবি হৃদরোগ ক্যান্সার ও অকালে মৃত্যু এড়াতে বাদামের বিকল্প নেই ওজন বেড়ে যাওয়ারও ভয় নেই ভিক্টোরিয়ার বা হোক বা আউটরাম ঘাটে প্রেম বেলায় চিনাবাদামের স্থান অমলিন প্রেম এবং চিনাবাদামের অটুট সম্পর্ক মেলা হোক বা শীতের চিড়িয়াখানা বাদাম ভাজার টান টান কিন্তু বাদাম ভাজা খেতে আমরা কি কখনো ভেবে ভেবেছি বাদামের অশেষ গুণের কথা লন্ডনের ইম্পিরিয়াল কলেজেও নরওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেছেন ক্যান্সারের সঙ্গে নর্তে অশেষ ক্ষমতা ধরে এক মুঠো বাদাম শরীরে ক্যান্সারের বৃদ্ধি ঘটা ঘটাতে দেয় না ক্যান্সার কোষকে ধ্বংস করে বিশেষ করে স্থন এবং প্রস্টেট ক্যান্সার এবং শরীরে টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় খেতে যদি ভালো লাগু ওজন বাড়ার ভয়ে কিন্তু অনেকই বাদাম খেতে দূরে থাকেন বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাট খুব বেশি বাদাম খেলে ক্যালোরি বাড়ার সম্ভাবনা থাকে তবে সেই সম্ভাবনাকে খুব বেশি গুরুত্ব দিতে নরাজ বিশেষজ্ঞরা তাদের দাবি দিনে বিশ গ্রাম বাদাম খেলে হৃদরোগের সম্ভাবনা প্রায় ত্রিশ গ্রাম কমে যায় ক্যান্সারের সম্ভাবনা কমে পনেরো শতাংশ এবং অকাল মৃত্যুর সম্ভাবনা কমায় বাইশ শতাংশ ফুসফুসের সমস্যা ও ডায়াবেটিস মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দেয় প্রায় চল্লিশ শতাংশ সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রতিদিন নিয়ম করে এক মুঠো বাদাম খাওয়া শুরু করে দিন আজ থেকেই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ